যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার চলছে। উভয় পক্ষই জোর প্রচারে ব্যস্ত। বিশেষত সুইং স্টেট খ্যাত গুরুত্বপূর্ণ স্টেটগুলোকে নিজেদের পক্ষে টানতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। কিন্তু কোনোভাবেই যেন জনমত জরিপে বাইডেনের নাগাল পাচ্ছেন না ট্রাম্প। বিস্তারিত রিপোর্টে Joe Biden will ban fracking and abolish Pennsylvania energy. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার চলছে। উভয় পক্ষই জোর প্রচারে ব্যস্ত। বিশেষত সুইং স্টেট খ্যাত গুরুত্বপূর্ণ স্টেটগুলোকে নিজেদের পক্ষে টানতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। কিন্তু কোনোভাবেই যেন জনমত জরিপে বাইডেনের নাগাল পাচ্ছেন না ট্রাম্প। This guy's gone around the bend if he thinks we turn the corner. প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে করা সাম্প্রতিক প্রায় সব জনমত জরিপে জাতীয় পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে রয়েছেন জো বাইডেন। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে বাইডেন ট্রাম্প থেকে জাতীয়ভাবে প্রায় 11% পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। কিন্তু এই এগিয়ে থাকা নিয়ে নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই, কারণ 2016 সালে হিলারি ক্লিনটনও এগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে তিনি ইলেকটোরাল ভোটে পরাজিত হন। তাই এবার ভীষণ সাবধানী বাইডেন শিবির। এবারের নির্বাচনে 8টি স্টেটের ফলকে খুব গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। বলা হচ্ছে এই 8 স্টেটের ফলের ওপরই নির্ভর করছে আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফলাফল। এই প্রেক্ষাপটে বাড়তি গুরুত্ব দিয়ে এই স্টেটগুলো জনমত জরিপ চালানো হচ্ছে। 20টি ইলেকটোরাল ভোট থাকা পেনসিলভেনিয়ায় বাইডেনের অবস্থান বেশ শক্ত। সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে স্টেটটির ভোটারদের 50.3% বাইডেনের পক্ষে, আর ট্রাম্পের পক্ষে রয়েছেন 44.2% ভোটার। 8 সুইং স্টেটের মধ্যে গত নির্বাচনে ডেমোক্রেট থেকে রিপাবলিকান স্টেটে পরিণত হওয়া 6টি স্টেট রয়েছে। এগুলো হলো ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহায়ো, মিশিগান, উইসকনসিন ও আইওয়া। এই স্টেটগুলোর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা 2 মেয়াদেই ডেমোক্রেটরা জয় পেয়েছেন। সঙ্গে এবারের প্রবণতা কি বিবেচনায় নিয়ে অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনাকে এই সুইং স্টেটের কাতারে ফেলা হয়েছে। এই 2 স্টেটে গত কয়েকটি নির্বাচনে রিপাবলিকানরা জয় পেলেও এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন মনে হচ্ছে। ফ্লোরিডার রয়টার্স ইপসস পরিচালিত সর্বশেষ জরিপে দেখা যায় সেখানে বাইডেনের প্রতি সমর্থন রয়েছে 49% ভোটারের, আর ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে 47% ভোটারের। হিসাব থেকে বোঝা যাচ্ছে অঙ্গরাজ্যটিতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। 2% পয়েন্টে এগিয়ে থাকলেও এই এগিয়ে থাকা যে কোনো কিছু নিশ্চয়তা দেয় না তা উভয় শিবির জানে। ফলে 29টি ইলেকটোরাল ভোট নিজের দিকে টানতে উভয় পক্ষই সেখানে জোর প্রচার চালাচ্ছে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।